চ্যানেলে তোমাদের স্বাগত। এটা আমি অ্যানিমাল কিংডমের সেকেন্ড ভিডিও বানাচ্ছি। ফার্স্টটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। এখানে আমি ডাইরেক্ট ফাইলামে চলে যাচ্ছি, বাকি পার্টগুলো ডিসকাস হয়ে গেছে। ফাইলাম ফার্স্টে হচ্ছে ফরিয়া। তো এই ফাইলামগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলছি যে এই ফাইলামগুলো তোমাদের বারবার পড়তে হবে, এগুলো গুলিয়ে যায়, মনে থাকে না। তো আমি দেখো একটা কথা বলবো যে এই যে বুক বই আছে যে এনসিইআরটি, এনসিইআরটির বইয়ে যে এই ডায়াগ্রামগুলো দেওয়া আছে, প্রতিটা ফাইলামের পাশে ডায়াগ্রাম, তার মাঝে মাঝে তোমরা শর্ট ফর্মে লিখে রাখবে কিছু কিছু ফিচার্স, যেন তোমরা যতবার পেজ ওল্টাবে তোমাদের চোখে পড়ে এবং মুখস্থ হয়ে যায়। এটা ভালো করে মনে রাখতে হবে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ফার্স্টে হচ্ছে ফাইলাম পরিফেরা। পরিফেরা যদি দেখি, মেম্বার্স অফ দিস ফাইলাম কমনলি নোন অ্যাজ স্পঞ্জেস, এদের স্পঞ্জ বলা হয় কমনলি। দে আর জেনারেলি মেরিন অ্যান্ড মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেলস। এখানে এই দুটো ওয়ার্ড যে কত ইম্পর্টেন্ট সেটা কোয়েশ্চন দেখলে বোঝা যায়। যেমন জেনারেলি মেরিন, মেরিন মানে যারা সমুদ্রে বাস করে, জেনারেলি মেরিন মানে সাধারণত মেরিন হয়, কিন্তু নট স্ট্রিক্টলি মেরিন, সবাই মেরিন নাও হতে পারে। জেনারেলি মেরিন অ্যান্ড মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেল, যেটা আগেও আমরা দেখেছি স্পঞ্জেস আর অ্যাসিমেট্রিক্যাল, আগের ভিডিওতে দেখতে পারো তোমরা। দিস আর প্রাইমিটিভ মাল্টিসেলুলার অ্যানিমেলস, সব থেকে পুরনো মাল্টিসেলুলার অ্যানিমেলস। সবার ফার্স্টে যখন ফার্স্টে তো ইউনিসেলুলার অর্গানিজমই ছিল পৃথিবীতে, তারপর আস্তে আস্তে মাল্টিসেলুলার আসলো। তো ফার্স্ট যখন মাল্টিসেলুলার অর্গানিজম এসেছিলো তারা হচ্ছে এই স্পঞ্জ মানে পরিফেরা। স্পঞ্জেস অব ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম অর ক্যানাল সিস্টেম, আমাদের যেমন ব্লাড ভাস্কুলার সিস্টেম দেখা যায়, ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায় এটসেট্রা, তো ওদের দেখা যায় হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট অর ক্যানাল সিস্টেম। এটাই কি হয়, ওয়াটার এন্টার্স টু মিনিটস পোর্স, দ্যাট ইজ অস্টিয়া, ইন দ্য বডি ওয়াল ইন টু এ সেন্ট্রাল ক্যাভিটি দ্যাট ইজ স্পঞ্জোসিল, ফ্রম হোয়ার ইট গোজ আউট টু এ অস্কিউলাম। মানে এখানে দেখো এই ছবিতে ওদের বডিটা এরকম এরকম একটা মিনিউট পোর থাকে, মানে একটা ছোট একটা পোর বা ছিদ্র থাকে যেটার নাম হচ্ছে অস্টিয়া। এটা দিয়ে ওয়াটার ওদের বডিতে এন্টার করে, আর অস্কিউলাম নামে একটা পোর থাকে যেটা দিয়ে বেরিয়ে যায়। তো কি হয়, এই যে ভেতরের পার্টটা, এখানে ওয়াটারের সাথে সেলের গ্যাসিয়াস এক্সচেঞ্জ, নিউট্রিশনাল এক্সচেঞ্জ হয়, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয় সেলের সাথে, ওয়াটারে যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন থাকে সেটার এক্সচেঞ্জ হয়, বদলে সেল থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে আসে, তারপর নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হয়। তো এই যে ভেতরের পার্টটা ক্যাভিটিটা আছে, এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিলটা বডির সাথে এখানে কোয়ানোসাইট আর কলার সেল থাকে যেটা স্পঞ্জোসিলকে লাইন করে রাখে, মানে স্পঞ্জোসিলকে এরকম এরকম যদি স্পঞ্জোসিল হয় স্পঞ্জোসিলকে ঘিরে এরকম লেয়ার তৈরি করে রাখে, মানে বডি ক্যাভিটি বডির সেলগুলো আর স্পঞ্জোসিলের মাঝখানে এরকম লেয়ারের মতো হিসেবে থাকে, সেটা কি থাকে কোয়ানোসাইট অল কলার সেল। তো এখন দেখো এই ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেমের মেইন কাজ কি, মেইন কাজ যদি আমরা দেখি, ওয়াটার ট্রান্সপোর্ট ইজ হেল্পফুল ইন ফুড গ্যাদারিং, রেসপিরেটরি এক্সচেঞ্জ অ্যান্ড রিমুভাল অফ ওয়েস্টস। দেওয়া আছে ডাইজেশন ইজ ইন্টারসেলুলার। তো আমি এখানে শর্টকাটে বোঝার জন্য IDG ইন্ট্রাসেলুলার ডাইজেশন, এটা শর্ট ফর্মে আমি নিচে বোঝার জন্য দিয়ে রেখেছি, তোমরা ওইভাবে লিখে রাখতে পারো। দেন বডি ইজ সাপোর্টেড বাই এ স্কেলিটন মেড আপ অফ স্পিকিউলস অর স্পঞ্জিন ফাইবার্স, স্পিকিউলস অর স্পঞ্জিন ফাইবার্সের তৈরি স্কেলিটন ওদের থাকে। আমাদের যেমন বোনসের তৈরি থাকে, ওদের তো বোনস থাকে না, কারণ আমরা ভার্টিব্রেটস, আর ওরা তো ওদের তো বোনসই থাকে না, ওরা ভার্টিব্রেটস না, যার ফলে ওদের কি যে স্কেলিটন থাকে সেটা স্পিকিউল অ্যান্ড স্পঞ্জিন ফাইবার্সের তৈরি। দেন সেক্সেস আর নট সেপারেট, মানে হার্মাফ্রোডাইট মানে তারা হচ্ছে বাইসেক্সুয়াল, দ্যাট ইজ এক্স অ্যান্ড স্পার্মস আর প্রডিউসড বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল, মানে তাদের একই বডিতে মেল অ্যান্ড ফিমেল দুটো সেক্স অর্গানই থাকে, যার ফলে এগ আর স্পার্ম একই বডিতে তৈরি হয়। বাইসেক্সুয়াল বোঝার জন্য এই সাইনটা আমি এখানে দিয়ে রেখেছি, যাতে আমি এই পেজ খুললেই বুঝতে পারি এরা বাইসেক্সুয়াল।
Sponges reproduce asexually by fragmentation and sexually by formation of gamete. তো fragmentation এটা important. Asexually fragmentation এর মাধ্যমে তারা divide হতে পারে and sexually gametes formation. তো এটা বোঝার জন্য এভাবে লিখে রেখেছি, a লিখেছি মানে asexual plus sex মানে sexual, মানে both they can be sexual or asexual. Then fertilization is internal and development is indirect, having a larval stage which is morphologically distinct from the adult. মানে এটা direct fertilization is indirect, এখানে রেখে রেখেছি indirect fertilization, যার জন্য রেখে রেখেছি IF indirect fertilization, নিজে বোঝার জন্য sorry indirect fertilization না, সেটা হচ্ছে internal fertilization, মানে বডির মধ্যেই ফার্টিলাইজেশন হয়। ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, এটা বোঝার জন্য আইডি লিখে রেখেছি, যাতে আমি নিজে দেখলে বুঝতে পারি আইডি ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। কোন ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের মানে হচ্ছে যখন তারা মানে জাস্ট বার্থ হবে, যাদের জন্মাবে তখন তারা একরকম দেখতে হবে, আর অ্যাডাল্ট হয়ে যাবে যখন তাদের আরেক রকম দেখতে হবে, স্টেজ দেখা যাবে আর কি তাদের লাইফে। তো এটাকে লিখেছে এখানে হ্যাভিং এ লার্ভাল স্টেজ, ফার্স্টে লার্ভা স্টেজ থাকবে, দেন তারা অ্যাডাল্ট ফর্মে আসবে। তো লার্ভার আর অ্যাডাল্টের মরফোলজিক্যালি ডিফারেন্স দেখা যায়, মরফোলজি আমরা যদি দেখি তাদের তাহলে পার্থক্য দেখা যাবে, মানে লার্ভা দেখতে আরো একরকম আর ওদের অ্যাডাল্টস দেখতে আরেক রকম। তো এক্সাম্পলস এখানে দেয়া আছে, ছবিগুলো না আগে আসতো, এখন নিটে ইদানিং দিচ্ছে না। সাইকন, এটা হচ্ছে সাইকন, এটা ইউস্পঞ্জিয়া, এটা হচ্ছে স্পঞ্জিলা। দেন এক্সাম্পল সাইকন, একে সাইফাও বলা হয়, স্পঞ্জিলা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, দেন ইউস্পঞ্জিয়া দ্যাট ইজ বাথ স্পঞ্জ। এগুলো ব্র্যাকেটেরগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো দিয়েও কোয়েশ্চেন আছে। এছাড়া এভাবেও আসতে পারে কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোয়িং শোস ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, অপশান দিয়ে দিল, অপশানের মধ্যে এটা দিয়ে দিতে পারে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, স্পঞ্জিলার বদলে অপশান হিসেবে ফ্রেশ ওয়াটার স্পঞ্জও দিয়ে দিতে পারে। এই জন্য সবগুলো মনে রাখতে হবে, এগুলো যতবার পড়বে তত ভালো। দেন ফাইলাম সিলেন্টার এটা আর টিনোফোরা, দে আর অ্যাকোয়াটিক মোস্টলি মেরাইন, এখানেও দেখো মোস্টলি মেরাইন মানে সবাই মেরাইন মেরিন আর কি, মেরিন নাও হতে পারে, সমুদ্রে সবাই নাও থাকতে পারে। সেসাইল মানে হচ্ছে কোনো জায়গায় ফিক্সড হয়ে থাকে, যেমন একটা পাথরে আটকে থাকা, বড় পাথর সমুদ্রে থাকে সেখানে আটকে থাকে, এরকম হতে পারে। অর ফ্রি সুইমিং, অথবা এমনও হতে পারে ফ্রি সুইমিং হতে পারে। দেন রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানিমালস, এটা আগে বলা হয়েছে। দ্য নেম অফ নিডারিয়া ইজ ডিরাইভ ফ্রম, নিডেরিয়ার নাম দেয়া কেন হলো এদের, অন্য নামও তো দিতে পারতো। কারণ হচ্ছে দে পজেস নিডোব্লাস্ট অর নিরোসিস্ট, নিডোব্লাস্ট অর নিরোসিস্ট থাকে। জিনিসটা কি, হুইচ কন্টেন দ্য স্টিঙ্গিং ক্যাপসুল অর নিমাটোসাইট, যেটার মধ্যে স্টিঙ্গিং ক্যাপসুল অর নিমাটোসাইট থাকে, স্টিঙ্গিং ক্যাপসুল অর নিমাটোসাইট থাকে এই নিডোব্লাস্টের মধ্যে বা নিডোসাইটের মধ্যে। এই নিডোব্লাস্ট নিডোসাইট দেখা যায় কোথায়, প্রেজেন্ট অন দ্য টেন্টাকলস অফ দ্য অ্যান্ড বডি, বডিতে দেখা যেতে পারে বা টেন্টাকলসে দেখা যেতে পারে। দেখো এটা ডায়াগ্রাম অফ নিডোব্লাস্ট, নিডোব্লাস্টের ডায়াগ্রাম। নিডোব্লাস্টের কাজ কি, নিডোব্লাস্টার ইউজড ফর অ্যাঙ্কারেজ, আঁকড়ে ধরে রাখা, অ্যাঙ্কারেজ ডিফেন্স অ্যান্ড ফর দ্য ক্যাপচার অফ প্রে, মানে শিকার করা, ক্যাপচার অফ প্রে এর জন্য। দেন নিডারিয়ান্স এক্সিবিট টিস্যু লেভেল অর্গানাইজেশন, এটা আগেও বলেছি, অ্যান্ড ডিপ্লোব্লাস্টিক বলা হয়েছে। দে হ্যাভ এ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি উইথ এ সিঙ্গেল ওপেনিং, দেখো আগে এক জায়গায় পড়েছি প্ল্যাটিহেলমিনথেস শোস সিঙ্গেল ওপেনিং, এখানেও সিঙ্গেল ওপেনিং থাকে। মাউথ অন হাইপোস্টম, হাইপোস্টম নামক একটা পার্ট থাকে ওদের, এখানে অত ডিসকাস করে নেই, হাইপোস্টম নামক পার্টেই ওদের মাউথ থাকে। ডাইজেশন ইজ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রা সেলুলার, দেখো এটা এভাবে লিখে রেখেছি আইডিজি প্লাস ইডিজি, ইন্ট্রা সেলুলার ডাইজেশন এক্সট্রা সেলুলার ডাইজেশন। সাম অফ নিডারিয়ান্স এক্সাম্পল কোরানস হ্যাভ এ স্কেলিটাল কম্পোস্টম ক্যালসিয়াম কার্বোনেট, তো কোরাল যেটা আছে ওদের ক্যালসিয়াম কার্বোনেটের স্কেলিটন দেখা যায়। আমাদের যেমন বোনসের দেখা যায়, এর আগে দেখলাম পরিফেরাদের স্পঞ্জিন অর স্পিকিউল এর তৈরি স্কেলিটন দেখা যায়, এদের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বোনেট, কাদের কোরালস, কোরালসদের কিন্তু, সব টিনোফোরাদের দেখা যায় না কিন্তু। দেন নিডারিয়ান্স এক্সিবিট টু বেসিক বডি ফর্মস কল্ড পলিপ অ্যান্ড মেডুসা, মানে এদের লাইফে দুটো স্টেজে দেখা যায়,
দুটো স্টেজ দেখা যায়, পলিপ অ্যান্ড মেডুসা। তো দ্য ফর্মার ইজ সেসাইল, মানে পলিপ হচ্ছে সেসাইল, ফর্মার মানে হচ্ছে ফার্স্ট যেটা দেওয়া আছে, পলিপ ইজ সেসাইল মানে এক জায়গায় ফিক্সড থাকে, এরা চলতে পারে না। অ্যান্ড সিলিন্ড্রিক্যাল ফর্মস লাইক মেডুসা, সরি সিলিন্ড্রিক্যাল ফর্মস, সিলিন্ড্রিক্যাল শেপ হয় লাইক হাইড্রা, হাইড্রাদের ক্ষেত্রে এরকম দেখা যায়। হাইড্রা কী হয়, একটা বড় বড় পাথর যে থাকে সেখানে ফিক্সড থাকে এবং সিলিন্ড্রিক্যাল শেপের হয়। দেন অ্যাডামশিয়া এদেরও দেখা যায় এটসেট্রা। হোয়াট ইজ দ্য লেটার ইজ আমব্রেলা শেপ, লেটার মানে মেডুসা, মেডুসা ইজ আমব্রেলা শেপেড অ্যান্ড ফ্রি সুইমিং। আগেরটা কী ছিল, সেসাইল ছিল, এটা ফ্রি সুইমিং, আর আগেরটা ছিল সিলিন্ডিকার, এরা হচ্ছে আমব্রেলা শেপ লাইক অরিলিয়া অর জেলিফিশ, অরিলিয়া অর জেলিফিশদের ক্ষেত্রে দেখা যায়। দোজ নিরারিয়ান্স হু এক্সিবিট ইন বোথ ফর্মস, এক্সিস্ট ইন বোথ ফর্মস মানে দুটো স্টেজই দেখা যায়, যাদের পলিপ মেডুসা দুটোই দেখা যায়, এক্সিবিট অল্টারনেশন অফ জেনারেশন দ্যাট ইজ মেটা মেটাজেনেসিস, মানে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়, যাদের দুটো স্টেজই দেখা যায় পলিপ মেডুসা, এই যে দুটো স্টেজ দেখা যায় তাদের কি হচ্ছে, একই জেনারেশনের মধ্যে অল্টারনেশন হচ্ছে, ফার্স্টে পলিপ স্টেজে দেখা যাচ্ছে, তারপর মেডুসা স্টেজ দেখা যাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। এটাকে একটা অন্য টার্ম ইউজ করা হয় এটা বলার জন্য, সেটা হচ্ছে মেটাজেনেসিস, মেটাজেনেসিস। এরকম এক্সাম্পল হচ্ছে দ্যাট ইজ পলিপস প্রডিউস মেডুসা অ্যাসেক্সুয়ালি, পলিপ যে আছে সেটা অ্যাসেক্সুয়ালি মেডুসা ফর্ম করবে, ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে মেডুসা ফর্ম করবে। অ্যান্ড মেডুসা ফর্মস দ্য পলিপ সেক্সুয়ালি, মানে মেডুসা যে আছে সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে পলিপ ফর্ম করবে। তো এরকম বোথ ফর্ম দেখা যায়, মানে অল্টারনেশন অফ জেনারেশন অর মেটাজেনেসিস দেখা যায় কার মধ্যে, ওবেলিয়া। তো দেখো আমরা এখানে বলতে পারি এদের বোধ অ্যাসেক্সুয়াল ফর্মও দেখা যায়, সেক্সুয়াল ফর্মও দেখা যায়, মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও হয় যেমন পলিপ যেটা করে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশনও হয় যেমন মেডুসা যেটা করে। তাই এখানে শর্টকাটে লিখেছে এ প্লাস সেক্স, এ মানে হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্স মানে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেন দেখো যাদের দুটো স্টেজে দেখা যাচ্ছে তাদের মধ্যে সহজেই বলতে পারি তাদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, তাই আইডি লিখে রেখেছি, মানে দুটো স্টেজের মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাডাল্ট আর লার্ভা আলাদা দেখতে। এক্সাম্পল ফাইলাসিয়া, পর্তুগিজ ম্যান অফ ওয়ার, ওয়ার যেটাই বলো, ওয়ার পর্তুগিজ ম্যান অফ ওয়ার হচ্ছে ফাইলাসিয়া। দেন অ্যাডামসিয়া সি অ্যানিমল, দেন পিন্নাটুল্লা সি পেন, গর্গনিয়া সি ফেন, অ্যান্ড মিনরিনা ব্রেইন কোরাল, ব্রেইন কোরালকে মিনরিনা। দেন হচ্ছে টিনোফোরা, টিনোফোরা আর কমনলি নোন অ্যাজ সি ওয়ালনাটস অর কম জেলিস, অনেক সময় এই টার্মগুলো ডাইরেক্ট দিয়ে দেয় কোশ্চানে টিনোফোরা না লিখে, সি ওয়ালনাটস অর কম জেলিস হুইচ আর এক্সক্লুসিভলি মেরিন, আগেরগুলো ছিল মোস্টলি মেরিন অর জেনারেলি মেরিন, কিন্তু এরা এক্সক্লুসিভলি মেরিন মানে এই ফাইলামের সবাই মেরিন মানে সমুদ্রে থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখো বোঝার জন্য, না বোঝার জন্য এটা কিছু লেখিনি, রেডিয়াল সিমেট্রি আগে বলেছি, ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশান উইথ টিস্যু লেভেল অর্গানাইজেশান এটা লিখেছি আগেও বলেছি, বডি বিয়ার্স এইট এক্সটার্নাল রোস অফ সিলিয়েটেড কমপ্লেটস, এই রকম এগুলো হচ্ছে কমপ্লেট, এই যে আটটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটে কমপ্লেট দেখা যায়, ফাংশন কি লোকোমোশন, এগুলো কি এইট ইন নাম্বার এক্সটার্নাল রোস অফ সিলিয়েটেড কমপ্লেট হেল্পস ইন লোকোমোশন, ডাইজেশন ইজ বোথ এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্টারসেলুলার, এই যে লিখে রেখেছি আইটি, ইন্টারসেলুলার ডাইজেশন এক্সট্রাসেলুলার ডাইজেশন। দেন বায়োলুমিনিসেন্স দ্য প্রপার্টি অফ এ লিভিং অর্গানিজম টু ইমিট লাইট, যেমন তোমরা জোনাকি দেখেছো, জোনাকিতে যেমন লাইট জ্বলে তেমনি এদেরও বডি থেকে লাইট রে রিফ্লেক্ট হয়, সেটা হচ্ছে বায়োলুমিনিসেন্স, এই প্রপার্টি অফ এ লিভিং অর্গানিজম, যদি কোনো লিভিং অর্গানিজমের এরকম লাইট এমিশন দেখা যায় তাদের বলা হচ্ছে বায়োলুমিনিসেন্স, বায়োলুমিনিসেন্স ইজ ওয়েল মার্কড ইন টিনোফোরস, তাদের মধ্যে ভালো রকম দেখা যায় এই প্রপার্টিটা। সেক্সেস আর নট সেপারেট মানে বাইসেক্সুয়াল অর হার্মাফ্রোডাইট, এটাকে এভাবে লিখেছি।
দেন রিপ্রোডাকশান টেক্স প্লেস অনলি বাই সেক্সুয়াল মিন্স, অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায়। কিন্তু আগের ফেজগুলোতে দেখেছো, সরি আগের ফাইলামগুলোতে তাদের অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল দুটোই ছিল। তাদের কী লিখেছিলাম, এটাই লিখেছি সেক্স মানে সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায় শুধু। দেন ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, এটা ইএক্সি লিখেছি আমার বোর জন্য, তোমরা ইএক্সএফ লিখে নিতে পারো, এক্সটার্নাল। অ্যান্ড ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দ্যাট ইজ আইডি, এক্সাম্পলস প্লিউরোব্র্যাকিয়া, টিনোপ্ল্যানার। তো একবার ফার্স্টলি আমরা আবার রিভাইজ করে নেই, পরিসেরাদের কি দেখা যাচ্ছে, এরকম একটা অস্টিয়া থাকছে যেখান দিয়ে ওয়াটার এন্টার করছে, অস্কিউলাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভেতরের ক্যাভিটিটা স্পঞ্জোসিল, লাইন্ড বাই কোয়ানোসাইট অর কলার সেল, প্রেজেন্ট ক্যানাল সিস্টেম থাকে, ক্যানাল সিস্টেম থাকে, ক্যানাল সিস্টেমের ফাংশন কি, ফুড গ্যাদারিং, রেসপিরেটরি এক্সচেঞ্জ, রিমুভাল অফ ওয়েস্ট। তাছাড়া এদিকে বাইসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল দুটো রিপ্রোডাকশানই দেখা যায়, ইন্টারনাল ফার্টিলাইজেশান, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট আর ইন্টারনাল ডাইজেশান। এক্সাম্পল সাইকন, সাইফা, স্পঞ্জিলা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, ইউস্পঞ্জিয়া বাথ স্পঞ্জ, দেন সিলেন্টারেট, সিলেন্টারেট যদি দেখি ইন্টারনাল ডাইজেশান, এক্সটার্নাল ডাইজেশান বোথ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশান বোথ, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। দেন যদি দেখি এক্সাম্পল, এটা দেখানো হয়নি, এই ছবিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আগে দিয়ে দিত। অরিলিয়া, মেডুসা স্টেজ, অ্যাডামসিয়া পলিফ স্টেজ দেখা যায়, হাইড্রাদেরও পলিফ স্টেজ দেখা যায়। তো এগুলো তো আমি বলেছি, আর কিছু এখানে বলবো না। পলিফ, মেডুসা দুটো স্টেজ দেখা যায় ওবেলিয়াতে, বাকিগুলো দেখে নেবে। ফাইলেসিয়া, পর্তুগিজ মেনোপয়ার, অ্যাডামসিয়া সিএনিমন, পিন্নাটুল্লা সিপেন, গর্গনিয়া সিফেন, মিডব্রেইন, মিনড্রিনা ব্রেইন কোরাল। দেন নিউরোব্লাস্ট অর নিউরোসাইট দেখা যায়, নিউরোসাইট অর নিউরোব্লাস্ট সেল দেখা যায়, তাই নাম নিডেডিয়া, যার ফাংশন হচ্ছে অ্যাঙ্কারেজ ডিফেন্স অ্যান্ড ফর দ্য ক্যাপচার অফ প্রে। লাস্ট হচ্ছে টিনোফোরা, সি ওয়ালনাটস অর কম জেলিস, আটটে কমপ্লেট দেখা যায় এক্সটার্নালি। এরা হচ্ছে এক্সক্লুসিভলি সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায় এক্সক্লুসিভলি মেরিন, এরা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখা যায় বাইসেক্সুয়াল, এরা এদের ইন্টারনাল ডাইজেশন এক্সটার্নাল ডাইজেশন দুটোই দেখা যায়। কমপ্লেটের কাজ হচ্ছে লোকোমোশন, এক্সটার্নাল ফার্টিলাইজেশান দেখা যায় এদের। আর এটা দেখে রাখতে পারো, সাইটিপিড লার্ভা এদের দেখা যায়, অতটা ইম্পর্টেন্ট না, এখানে লিখেছি আমি। এক্সাম্পল প্লিউরোব্র্যাকিয়া, টিনোপ্ল্যানা, এখানে কিসের ছবি দিয়েছে, প্লিউরোব্র্যাকিয়ার ছবি দিয়েছে। ধন্যবাদ।